শোনো কাঠুরিয়া, তুমি রাজাকে কথা দিয়েছ তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে, না হলে রাজা তোমার আমার মাথা কেটে ফেলবে। তাই যা করবে ভেবে চিনতে ভালো করে বুঝে তারপরে করবে। আমাদের ভরসা এখন তুমি। আরে আঙ্কেল, একটু সুযোগ দিন আমাকে, দেখুন আমি কি করি। আমি আপনার এই রাজ্যের থেকে সব দুঃখ কষ্ট সব দূর করে দেব। শুধু আমাকে একটু সুযোগ দিন, একটু ধৈর্য ধরুন। এই বলে কাঠুরিয়া তার নিজের ঘরে শুতে চলে গেল। হঠাৎ করে, না না, এদেরকে আমার বাঁচাতে হবে। এভাবে এতটি লোককে আমি বিপদে ফেলে যেতে পারি না। আমাকে যেভাবে হোক এর রহস্য বের করতে হবে। এই রাজ্যের, এই গ্রামের কে এগুলো সব রাত্রেবেলা খেয়ে ফেলে, গরু ছাগলগুলো? আমাকে দেখতে হবে। আমি যাই, এখন ঘুমাই, সকালে চিন্তা করব কি করা যাবে। না হলে তো বিপদ, ওদের সাথে সাথে আমারও বিপদ হবে। না না, আমি এটা হতে দেবো না। বৌমা, এত রাতে পায়েলের শব্দ কোথা থেকে আসলো? এই হাঁসটা কে মারলো? এত রাত্রেবেলা হাঁসি মারলো কে? এত রাত্রে গান করছে কে? না না, এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না। আমাকে দেখতে হবে, আমি গিয়ে দেখি কে করছে এগুলো। শব্দটা মনে হয় ঘর থেকে আসছে। ওই ঘরটা কার? কে থাকে এই ঘরে? না না, আমাকে লুকিয়ে দেখতে হবে এই ঘরের ভিতরে কে থাকে, কি তার কাজ, কেন এত রাত্রে হাসছে, কেন সে পায়েলে শব্দ দিচ্ছে। আমাকে সব দেখতে হবে, না দেখলে আমি বুঝতে পারবো না আসলে এর রহস্য কি, রাজ্যে কি হচ্ছে। আমাকে চুপকে দেখতে হবে এখানে কে আছে আর কেন এত রাত্রে গান করছে। ওরে আমার বোন, রাজার মেয়ে আজকে তোকে আমি রেখেছি এখানে, কারণ এই রাজ্যের সব গরু ছাগল গুলো তুই খেয়ে ফেলবি, আমাদেরকেও খাওয়াবি। মনে রাখিস, কোনো মতো যাতে ধরা না খাস, যদি ধরা খাস তাহলে তুই আমি সবাই মারা যাব। তাই যা করবি বুঝে শুনে করবি। গ্রামের লোকেরা, আমি এসে পড়েছি তোমাদের রক্ত খেতে। তোমরা প্রস্তুত হও, তোমাদের রক্ত আমাকে দিতে।